নমস্কার বন্ধুরা, কলকাতা কুইন শিল্পীতে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। এটা কিন্তু বড় যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছের পকোড়া না, এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছের যেটা একদম কুচো চিংড়ি আমরা বাঙালিরা বলে থাকি, সেই কুচো চিংড়ি মাছের পকোড়া। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং আমি অসাধারণভাবে এটাকে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি, যার জন্য এর টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। তো রেসিপিটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। এবং ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। দেখো চিংড়ি মাছটা ঠিক দেখতে এরকম ছোট ছোট হয়। খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে এটাকে হাত দিয়ে একটু চিপে এর জলটাকে আমি বের করে নিয়েছি। এবার এদিকে আমি নিয়েছি মুসুরির ডাল, এটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে লঙ্কা দিয়ে এটাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে বড় চামচে 2 চামচ মুসুরির ডাল ভিজিয়ে নিয়ে তার একটা পেস্ট তৈরি করেছি। এবার এটাকে আমি একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে এর একটা ডো বানাবো। তো তার জন্য এবার নিয়ে নিলাম পেঁয়াজ, নিয়ে নেবো আন্দাজ মতো নুন। এখানে আমি 1/2 টিস্পুন মতন নুন নিয়ে নিলাম, যে যার প্রয়োজন স্বাদ অনুযায়ী নুনটা দেবে। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো 1 টিস্পুন মতন। এখানে আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য আমি লঙ্কাটা সেইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। দিলাম ফ্রেশ ধনে পাতা। এখানে মুসুরির ডালটা দাওয়াতে এই পকোড়াটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, এখানে আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু মুসুরির ডাল বাটাটার মধ্যে সামান্য একটু জল ছিল আর চিংড়ি মাছের মধ্যেও সামান্য জল জলা একটা ভাব থাকে। তো সেই জন্য আমি এটাকে আগে ভালো করে খুব হাত দিয়ে মেখে নেব। যদি আমার জলের প্রয়োজন হয় দেব, আমার মনে হয় না জলের প্রয়োজন হবে। এতে কিন্তু তোমরা যদি চাও আরও বেসন এখানে অ্যাড করতে পারো, যে যেরকম বাইন্ডিংটা চাইছো। আমি বেসনের টেস্টটা অতটা বেশি ভালোবাসি না, সেই জন্য আমি জাস্ট বাইন্ডিংয়ে যতটুকু দরকার ততটুকুই বেসন দেব। এখানে আমার মোটামুটি 2.5 চামচ মতন আমি বেসনটা ব্যবহার করে এটাকে পুরো ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এই 5 মিনিট মতন রেখে দেব, পেঁয়াজটা জাস্ট একটু মজে যাওয়ার পর্যন্ত। তো আমার মাখা ভালোভাবে হয়ে গেছে, একদম পরিষ্কার, দেখো এরকমভাবে একটা তৈরি হচ্ছে। খুব বেশি বেসন দিলে আরও বেশি থকথকে হবে, তো আমি সেই টেস্ট সেটা চাইছি না। আমি এই জন্য এখানে কম বেসন দিচ্ছি, তাহলে মুচমুচে ভাবটা, যে চিংড়ির যে মুচমুচে ভাবটা সেটাও খুব ভালোভাবে লেগে যাবে। তো এটাকে 5 মিনিট রেখে দিয়ে 5 মিনিট পরে এটাকে আমি ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলে এটাকে ভাজছি, যেহেতু আমি এটা ডালের সাথে ভাত দিয়ে খাবো তাই জন্য। যদি এটা তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে চাও তাহলে সাদা তেলে ভাজতে পারো, তবে সর্ষের তেল বা সাদা তেল কোনোটাই ম্যাটার করে না, খেতে দারুণ লাগে। তো যখন আমি এটাকে ভাজবো তখন হাই আঁচে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব, কিন্তু যখন আমি এই চিংড়ি মাছের ডোগুলোকে ছাড়বো তখন আঁচটাকে আমি একটু মিডিয়াম টু লো করে নেব। কারণ যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা মতন থেকে যাবে, তো এই জন্যই লো আছে এটাকে একটুখানি ভাজতে হবে। দেখো আমার 1 পিঠ খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি 1 পিঠ ভেজে নেব। 5 মিনিট মতন টাইম লাগবে পাকোড়াগুলো ভাজতে। দারুণ মুচমুচে হয় এবং দারুণ সুস্বাদু হয় খেতে। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, বাড়িতে যদি তোমাদের কোনো গেস্ট আসে তাদেরকেও তোমরা কিন্তু এইভাবে চিংড়ি মাছের পকোড়া খাইয়ে দেখতে পারো, এটা একটু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে। তো এক এক করে আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, দেখো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে সার্ভ করে দেবো। তোমরা যদি সন্ধেবেলায় এটা টিফিনে খাও তাহলে সস দিয়ে খেটা দারুণ লাগে খেতে, এই পকোড়াটা খুবই অসাধারণ। আবার বলছি আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।